এই ছবি দুইটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার এরকম একটা ছবি থেকে এরকম একটা ছবি কিন্তু তৈরি করা হয়েছে। বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখতে পাবেন এরকম ছবি কিন্তু সবাই কাশফুলের মধ্যে গিয়ে ছবি তুলে সেটাকে আপলোড করতেছে। তো আপনার আশেপাশে যদি কাশফুল না থাকে, আপনি যদি কাশফুলে না যেতে চান বা না যেতে পারেন, তাহলে এরকম ছবি আপনি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আমার এরকম একটা ছবি থেকে কিন্তু এরকম ছবি তৈরি করা হয়েছে, ভালো করে সেটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো এরকম ছবি তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন রিমুভ বিজি, REMOVEBG। ভালো করে দেখুন, রিমুভ বিজি লিখলে আপনি দেখতে পারবেন এখানে প্রথমে যে সাইটটা চলে আসবে আপনি এই সাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। যখনই আপনি এই সাইটের উপরে ক্লিক করবেন দেখতে পারবেন একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে যে কাজটা করবেন, আপনি নিচ থেকে আপলোড ফটো লেখা আছে এখানে ক্লিক করুন। আপলোড ফটোতে ক্লিক করলে এখান থেকে আপনি ব্রাউজ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি আপনার একটা ফটো সিলেক্ট করবেন যেটা আপনি এডিটিং করতে চান। তো আমি এখান থেকে আমার একটা ফটো এখানে সিলেক্ট করলাম। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে একটু লোডিং দিবে, এবং লোডিং দেওয়ার পরে দেখতে পারবেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবারে নিচে দেখুন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ডের উপরে প্লাস আইকন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আবারও এই প্লাস আইকনটার উপরে একটা ক্লিক করে দিন। প্লাস আইকনে ক্লিক করলে এবারে আপনাকে যে কাজটা করতে হবে, একটা কাশফুলের ব্যাকগ্রাউন্ড আপনি গুগল থেকে অথবা যে কোনো জায়গা থেকে আগে থেকে আপনার ফোনে সেভ করে নেবেন। এবারে কাশফুলের একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে, এর জন্য এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে সেভ করে রাখছি, এটা সিলেক্ট করব। এবার উপর থেকে ডানে ক্লিক করে দিব। যখনই ডানে ক্লিক করে দিবেন দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার আগে আপনি চাইলে আপনার ফটোটা জুম করে ছোট বড় করে এভাবে নিতে পারেন। তো আমি আমার ফটোটা এভাবে জুম করে দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আপলোড হওয়ার আগে জুম করতে হবে, তাছাড়া কিন্তু আপনার ফটো জুম করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখানে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে চাইলে আপনি পুরো ফটোটা, মানে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ফটো এবং আপনার ফটো দুইটাকে জুম করতে পারেন এভাবে। তো আমি এটা করবো না, আমি যেভাবে আছে এইভাবে রেখে দিব, অথবা চাইলে আপনি এভাবে রাখতে পারেন। তবে এখান থেকে এতটুকু যেভাবে আছে এভাবেই রাখলাম। রাখার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে সেভ করবেন কিভাবে ফটোটা। এখন সেভ করার জন্য আপনি এখান থেকে ডান লেখা আছে ডানে ক্লিক করে দিন। এখান থেকে নিচে দেখুন এই যে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করে আপনার ফটোটা আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফটোটা সেভ হয়ে গেছে। এই যে দেখুন আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এবারে ফটোটা যদি একটু কনভার্ট মনে হয়, প্লে স্টোর থেকে আপনি রিমাইনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি এই ফটোটাকে আপনি ইনহান্স করে নেবেন। ইনহান্স করলে এটা দেখতে পাবেন ফটোটা একদম HD কোয়ালিটি হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক এভাবেই আপনি আপনার ফটোটাকে এভাবে কাশফুলের মধ্যে এডিটিং করে ট্রেন্ডিং এর সাথে যোগদান করে আপনি কিন্তু ট্রেন্ডিংটাকে কাজে লাগাতে পারেন। আপনার ফটোতে আশা করি ভালো পরিমাণে লাইক রিয়াকশন আসতে পারে যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি বড় করে লাইক দিয়ে দিন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।